ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত দিনি ভাই প্রশ্ন করেছেন যে রমজানের প্রথম দশকে যাকাতুল ফিত্র অর্থাৎ ফিতরা আদায় করার সঠিক বিধান কি? জি আমার সম্মানিত ভাই, যাকাতুল ফিত্র শব্দটির নামকরণ হয়েছে রোজা ভঙ্গকে কেন্দ্র করে। রোজা ভঙ্গ বা শেষ করার কারণেই উক্ত যাকাত প্রদান করা আবশ্যক। সুতরাং উক্ত নির্দিষ্ট কারণের সাথেই সংশ্লিষ্ট রাখতে হবে, অগ্রিম করা চলবে না। যেহেতু আমরা ঈদ উল ফিত্রের আগে সময় পাচ্ছি, এক্ষেত্রে রমজান আমাদের পূর্ণ হতে হবে। কেউ বলেছে 29 রমজান থেকে, কেউ বলেছে 28 রমজান থেকে দিলে দিতে পারে। তবে আমরা জানবো যে ফিতরা বের করার সর্বোচ্চ সময় হচ্ছে ঈদের দিন নামাজের পূর্বে, কিন্তু ঈদের একদিন বা দুদিন আগে তা আদায় করা জায়েজ অনেকেই বলেছেন, কেননা এতে প্রদানকারী ও গ্রহণকারীর জন্য সহজতা রয়েছে। কিন্তু এরও আগে বের করার ব্যাপারে বিদ্বানদের মানে প্রধান যোগ্য মত হচ্ছে তা জায়েজ নয়। এই ভিত্তিতে ফিতরা আদায় করার সময় দুটি, এক নম্বর জায়েজ বা বৈধ সময়, তা হচ্ছে ঈদের একদিন বা দুদিন পূর্বে। দুই নম্বর ফজিলতপূর্ণ উত্তম সময়, তা হচ্ছে ঈদের দিন, ঈদের নামাজের পূর্বে। কিন্তু নামাজের পর পর্যন্ত দেরি করে আদায় করা হারাম, ফিতরা হিসাবে কবুল হবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস রয়েছে, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান আদাহা কাবলা সালাতিন ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন ওয়া মান আদাহা বাদা সালাতিন ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত। নামাজের পূর্বে যে উহা আদায় করে তার যাকাত গ্রহণযোগ্য, আর যে ব্যক্তি নামাজের পর আদায় করবে তার জন্য উহা একটি সাধারণ সাদকা বা যাকাত হিসাবে গণ্য হবে। আবু দাউদ কিতাবুল যাকাত, যাকাতুল ফিত্র, ইবনে মাজা যাকাত অনুচ্ছেদে কিতাবুল সাদাকাতের মধ্যে উল্লেখ রয়েছে। তবে কোন লোক যদি জঙ্গল বা মরুভূমি বা এ ধরনের জনমানবহীন কোন স্থানে থাকার কারণে ঈদের দিন সম্পর্কে অজ্ঞ থাকে এবং ঈদের সালাত শেষ হওয়ার পর সে সম্পর্কে অবগত হয়, তবে ঈদের পর ফিতরা আদায় করলেও তার কোনো অসুবিধা হবে না, যেহেতু সে ব্যক্তি এমন জায়গায় ছিল যেখানে সে বুঝতেই পারেনি যে আজকে ঈদ হবে কি না হবে, মানে বাড়ি দেহাতে দেওয়ার কোনো ই ছিল না। তো এরকম ব্যক্তি যদি মনে করে যে আমি ঈদের নামাজ ডাইরেক্ট এসে পড়লো তারপরে ক্ষেত্রা আদায় করলো, সে দিলে দিতে পারে, কোনো অসুবিধা নেই। জাজাকুমুল্লাহ খাইরান ওয়া আসসালামু আলাইকুম।